আসসালামু আলাইকুম শরীফ, নিউ ইয়র্কে গিয়ে আমাদের জন্য কিছু সবজি নিয়ে এসছে। সেই সবজিগুলোর মধ্যে আমাদের জাতীয় ফুল শাপলা অন্যতম ছিল। শাপলা বরাবরই আমাদের খুব প্রিয়, এবং এই শাপলাগুলো হচ্ছে যে ফুলটা লাল হয় সেইগুলোই নিয়ে এসছে। আমাদের গ্রামে বা বর্ষাকালে আমরা দেখতাম এরকম, মানুষ আসলে তখন শাপলা খেতই না, আর এখন আমরা শাপলা অনেক এক্সপেন্সিভ, বাট আমরা এখানে এসে মানুষ ইদানিং সবাই শাপলা খায়। তো এগুলো টাটকা শাপলা, ইউএসএতে দুই রকমের শাপলা পাওয়া যায়, তবে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, নিউ ইয়র্ক থেকে সাধারণত আনতে হয়। কিছু শাপলা আছে ফ্রোজেন, সেগুলো ফ্রিজেই রাখা হয় অর্ধসিদ্ধ অবস্থায়, ডিপ ফ্রিজে করে বিক্রি করে। আর কিছু শাপলা হচ্ছে একদম লাইভ শাপলা, এগুলো হচ্ছে সেই লাইভ শাপলা। আর আছে কিছু কুমড়ার শাক, এই সময় আসলে কুমড়ার শাক এখানে হয় না, তো সম্ভবত এগুলো ফ্লোরিডা বা গ্রিন হাউসে উৎপাদন করেছে এই কুমড়ার শাকগুলো। এবং সেই সাথে কিছু সিম ছিল, এই সিমগুলো যেহেতু আমরা যে এলাকায় থাকি ম্যারিল্যান্ড ভার্জিনিয়া ডিসি, এই এলাকায় এই সময় অত্যন্ত ঠান্ডা, অর্থাৎ বরফ পড়ার সময় এই সময় এগুলা এই সিম দুই জাতের সিম নিয়ে আসছে। আসলে সিম অত্যন্ত প্রিয় আমাদের বাঙালি সমাজের সবারই, ছোটোবেলায় ইচ্ছে করে অনেক সিম খাইতাম না, আর এখন সিম পাইও না। যাই হোক, সামার টাইমে আবার আমরা উৎপাদন করলে সেই সেই সিমগুলো পাওয়া যায়। এটা হচ্ছে আদামুনি, এবং এটা হচ্ছে আমাদের পেয়ারা। পেয়ারা আমেরিকায় অনেক এক্সপেন্সিভ, 499 পার এলবি। আমরা এখান থেকে কিনি, বাট নিউ ইয়র্কে একটু সস্তা, পেয়ারাগুলোর স্বাদেও একটু ভিন্ন। আর আমাদের জাতীয় ফল, ইন বাংলা ইটস কলড এ কাঁঠাল, ইটস রিয়েলি ইয়ামি, but in the outside it's like really like spiky and stuff, so yeah. মজার বিষয় হচ্ছে এই জাতীয় ফল কাঁঠাল নিয়ে কোথাও বেড়াতেও যাওয়া যায় না, আবার এটা খাওয়ার বহুত ঝামেলার কাজ। জানলে অবাক হবেন, আমেরিকাতে জাতীয় ফলটি বিক্রি করে ওয়েট হিসেবে, অর্থাৎ এই ফলটির ওজন কতটুকু সেই হিসেবে বিক্রি করে, $1.50 পার এলবি, পার পাউন্ড $1.50, অর্থাৎ এক কেজি প্রায় $3 মতো পড়ে। এক কেজি এখানে যেহেতু পাউন্ড হিসেবে বিক্রি করে, এখন সেটা $3 হিসেবে প্রায় পড়ে। এখন আমি অর্ধেক কেটেছি, আর অর্ধেকের দায়িত্ব আমরা দুজন নিয়েছি, আমি আর দিদার। দিদার তার সর্বশক্তি প্রয়োগ করে, দিদার তার সর্বশক্তি প্রয়োগ করে সেটা খোলার চেষ্টা করতেছে। এবং বাংলাদেশ একটি যে তৈলাক্ত দেশ, আর এই জাতীয় ফলটা খেতে হলে বা এই ফলটার থেকে ফল ভোগ করতে হলে অবশ্যই হাতে তেল লাগানো লাগে। সেই তেল অলরেডি দিদার হাতে আমরা দেখতে পাচ্ছি। দিদার হচ্ছে আমাদের ছোটো ভাই, সে বাংলাদেশ থেকে রিসেন্টলি এসছে, এবং সে সারপ্রাইজ হয়েছে এখানে কাঁঠাল দেখে। সো এই কাঁঠাল আমি আগেই বলেছি, এটা ওজন হিসেবে বিক্রি করে এখানে, অর্থাৎ ইউরোপ শুনেছি একইভাবে ওজন হিসেবে বিক্রি করে। আমরা যেখানে থাকি, এটা কি হ্যাঁ কাঁঠাল, তো এই কাঁঠাল আমাদের জাতীয় ফল হলে কি হবে, এটা কিন্তু সহজে বহন করা যায় না, এটার গায়ে যে কাঁটাগুলো আছে সেগুলো হাতকে নষ্ট করে ফেলে। জাতীয় ফল কেন রাখা হয়েছে এই কাঁটাযুক্ত ফলকে আমার মাথায় ধরে না, যদি আমকে জাতীয় ফল রাখা হইতো তাহলে হয়তো সহজ বহনযোগ্য হতো, এবং সুস্বাদু অবশ্য দুটোই, রসালো এবং সুস্বাদু। এখানকার কাঁঠালগুলো একটু শক্ত শক্ত, খেতে মজা লাগে, প্লাস খেতে অনেক সুস্বাদু। তো এই কাঁঠালের যেমন কাঁঠালের আটি খাওয়া যায়, মানে কাঁঠালটা খাওয়া যায়, প্লাস
কাঁঠালের স্কিন, অর্থাৎ আমাদের দেশে নোয়াখালীতে আঞ্চলিক ভাষায় এটাকে ভোতা বলে, ভোতা খাওয়া যায়, এবং কাঁঠালের বিচিগুলোও খাওয়া যায়। কোনো কিছুই ফেলনার নাই, শুধু বাহিরের যে কাঁটাযুক্ত অংশ সেটাকে খাওয়া যায় না। দিদারের হাসি বলে দিচ্ছে ও আনন্দ পাচ্ছে কাঁঠাল খুলতে গিয়ে, এবং মোটামুটি আমরা ওকে আমি সব হেল্প করি। এখন আমরা মোটামুটি সাকসেসের পথে, এটা খোলার ব্রেকফাস্ট করার পরে অর্থাৎ ডোরের পাখে পাখে আমরা এই কাঁঠালটাও খেয়েছি। এটি অত্যন্ত পুষ্টিকর একটা ফল, আর অত্যন্ত দামি ফলও বটে, যেহেতু এটা চামড়া সহ ওজন করে, ওজন অবস্থা বিক্রি করে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ দিদারকে মাঝে মধ্যে এসে আমাদেরকে সময় দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।